মেদিনীপুর মহকুমার পানবোয়া থেকে বেশ কিছু সেখানকার পুরানো বাসিন্দা যারা একটা সময়তে যে তাদের পূর্বপুরুষরা আমাদের রাজ্যের এই জনশিক্ষা আন্দোলন তারপর গণমুক্তি পরিষদ এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন কিন্তু বিগত কয়েক বছরে সারা ত্রিপুরা যে বিভিন্ন প্রান্তে আমাদের ট্রাইবালদের মধ্যে যেমন কিছু লোক বিভ্রান্ত হয়েছেন নানা রকম মুখরোচক প্রচারে স্বাধীন ত্রিপুরা হবে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে বিজেপির সাথে এই মিশলে পড়ে আলাদা দল করলে পড়ে ট্রাইবাল এলাকার উন্নতি বহুগুণ বেড়ে যাবে তো এইভাবেই ওনাদের ওই এই এই ওই এলাকার কিছু লোক কমলপুরের সারা ত্রিপুরা রাজ্যের অন্যান্য এলাকার সহ ত্রিপুরা মথার সাথে অনেকে যুক্ত হয়েছে তারা এখন সমস্ত অভিজ্ঞতার ইয়েতে বুঝতে পেরে এবং এই সাড়ে পাঁচ বছর ত্রিপুরাজ্যের যা ক্ষতি হয়েছে বিশেষ করে ট্রাইবেলদের ভবিষ্যতের সামনে যে একটা অন্ধকার অমানিসা নামিয়ে আনা হয়েছে তা থেকে বেরিয়ে এসে আবারও এই যে গণমুক্তি পরিষদ জনশিক্ষা আন্দোলনের মূল স্রোত তথা বামপন্থী আন্দোলনের সাথে মিশে সিপিআইএমের সাথে যোগদান করে যোগদান করার জন্য অঙ্গীকার করেছেন এবং তারা আজকে এখানে এসে আমাদের সাথে দেখা করতে এসেছেন এখানে তাদের অভিজ্ঞতার কথা বলার জন্য তো আমরা স্বাগত জানিয়েছি এবং আগামী 10 তারিখে তাদের এলাকাতে একটা এরকম বড় জমায়েত করে আরও অনেক লোককে নিয়ে তারা এই গণমুক্তি পরিষদের পতাকা তুলে তারা আসবে।